ঈদুল ফিতরের অনেক মানসম্মত নাটক হয়তো আপনার দেখা হয়ে গেছে, তবে আজ আপনাদের সেই মানসম্মত গল্পগুলোর ভেতর থেকেও দারুণ কিছু মাস্টারপিস নাটক সম্পর্কে জানাবো। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি এই নাটকগুলো আপনার সময় নষ্ট করবে না। আফরান, নিশো এবং ফারহানের দারুণ দুটি নাটক সম্পর্কে জানতে থাকুন শেষ মুহূর্ত পর্যন্ত। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তবে শুরু করি। অ্যাম্বুলেন্স। একটা মানুষ নিজে বিপদে না পড়লে অন্যের বিপদের তারতম্য কখনোই অনুভব করতে পারে না। যখন কষ্টের সীমারেখা তাকেও ছেদ করে চলে যায়, তখনই কেবল সে কষ্টটা বুঝতে পারে। অ্যাম্বুলেন্স আমাদের এরকম একটা দারুণ শিক্ষামূলক গল্প উপহার দিয়েছে। বাস্তব জীবনে অ্যাম্বুলেন্স ড্রাইভারদের আসল একটা রূপ তুলে ধরা হয়েছে নাটকটিতে। একটা নাটক কিন্তু বহুমুখী শিক্ষা, হয়তো মোশাররফ করিম ধারাই সম্ভব। হাইলি রিকমেন্ড থাকলেও নাটকটি মিস করবেন না। সাইদুন নবী পরিচালিত অ্যাম্বুলেন্স নাটকটির লিড রোলে আছেন মোশাররফ করিম এবং সারিকা সাবরিন। একটা নির্জন দুপুর চাই। গেল দুয়ারেও অপূর্বের অনেক নাটক আমাদের দেখা হয়েছে, একই কনসেপ্ট, একই উপস্থাপনা, যেন দর্শকদের মুখে বিরক্তিকর একটা ছাপ ফেলে দিয়েছে। তবে সেই চেনা গল্পের বিপরীতে একটা নির্জন দুপুর চাই আমাদের ভিন্ন একটা গল্প উপহার দিয়েছে। বেকারত্ব, পারিবারিক চাপ, অগোছালো জীবন, সাথে পাওয়া না পাওয়ার গল্পটা ভালো লাগার মতোই ছিল। চেনা গল্পের ঠিক বিপরীতে এরকম একটা বাস্তব গল্প আপনাকে বদলেও দিতে পারে, অতএব নাটকটা মিস করবেন না। একটা নির্জন দুপুর চাই বানিয়েছেন সৈয়দ সাকিল, অভিনয় করেছেন অপূর্ব এবং ফারিন। যে শহর বেকার ভব ঘুরে কাজেহীন, সে শহরে আমি না। ও আমার বন্যা। একজন শিল্পী তার কাজে কতটা ডেডিকেট থাকলে সেই নাটকের চরিত্রের সাথে মিশে গিয়ে পারফর্ম করতে পারেন, তা ও আমার বন্যা নাটকটা দেখলেই বুঝতে পারবেন। একজন বাবাহারা ছেলে কিভাবে একটা সংসারকে টেনে নিয়ে যায়, একজন ভাই তার বোনকে কতটা ভালোবাসতে পারে, আর সমাজে মানুষরূপী কিছু পশু কিভাবে সবকিছু ধ্বংস করে দেয়, তার সবই নাটকটাতে দেখতে পাবেন। কথা দিচ্ছে, নাটকটা আপনি এক মুহূর্তের জন্য স্কিপ করতে পারবেন না, শেষ মুহূর্তে এসে চোখের পানি ধরে রাখতে পারবেন না। একজন সচেতন নাগরিক হিসেবে নাটকটা মিস করা যাবে না। মাবরুর রশিদ বান্না বানিয়েছেন এমন অনবদ্য নাটক। লিড রোলে ছিলেন ফারহান আহমেদ জোবান এবং অনামিকা ঐশী। রুমমেট। একটা বইয়ের কভার পৃষ্ঠা দেখে যেমন তার মহত্ব অনুধাবন করা কঠিন, তেমনি রুমমেট শিরোনামের এই নাটকটির মহত্ত্বও তার নাম দেখে নির্বাচন করা কঠিন। রুমমেট শিরোনাম হিসেবে নাটকটার গল্প যেরকম আপনি ভাবছেন সেরকম নয়, তার চেয়ে বহুগুণ ঊর্ধ্বে। এরকম শক্তিশালী গল্প আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে সক্ষম। সম্পূর্ণ কাল্পনিক চরিত্রের মাঝেও যদি রিয়েলিস্টিক একটা ফিল নিতে চান, তবে নাটকটা আজই দেখতে বসুন। নয়িম ইমতিয়াজ নিয়ামুল বানিয়েছেন রুমমেট, লিড রোলে আছেন আফরান নিশো এবং সাবিলা নূর। কি ব্যাপার, তুমি এখানে কেন? নসিব। ধরাবাঁধা কিছু গল্পের বাইরে গিয়ে যখন অভিনয়ের কথা আসে, তখন ম্যাচিউর আর্টিস্টদের ডিমান্ড যেন একটু বেশিই থাকে। আর এমন চ্যালেঞ্জিং গল্পে ফারহান যেন নিজেকে সবসময় প্রস্তুত রাখেন। রোমান্টিকতার পাশাপাশি নসিব নাটকে ফারহান আমাদের এক ভিন্নধর্মী গল্প উপহার দেবেন। যারা ফারহানকে ব্যতিক্রমধর্মী চরিত্রে ভালোবাসেন, তারা নাটকটা মিস করবেন না। মহিদুল মহিমের এই ফিকশনে কাজ করবেন মুশফিক আর ফারহান এবং কে আক্তার পায়েল। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।